আপাতত দু হাজার চব্বিশ সালের আন্তর্জাতিক বিরতি শেষ হয়েছে অর্থাৎ আন্তর্জাতিক ফুটবলের যাত্রাটা সালের জন্য শেষ দু সালে বিশ্বকাপ বাছাই পর্বের বেশ কিছু ম্যাচ খেলেছিল ব্রাজিল এবং আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকা অঞ্চলের দলগুলো বারোটা করে ম্যাচ এরই মধ্যে খেলে ফেলেছে দু বিশ্বকাপ বাছাই পর্বের সবশেষ নভেম্বরের উইন্ডোতে ব্রাজিল ভেনিজুয়েলা এবং উরুগুয়ের বিপক্ষে খেলেছে দুটা ম্যাচের একটাতেও কিন্তু ব্রাজিল জয় পায়নি অন্যদিকে আর্জেন্টিনা প্যারাগুয়ে এবং পেরুর বিপক্ষে ম্যাচ খেলেছে প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনা পরাজিত হলেও পেরুকে কিন্তু এক শূন্য গোলে পরাজিত করে তিন পয়েন্ট অর্জন করেছে আর ব্রাজিল ভেনেজুয়েলা এবং উরুগুয়ের বিপক্ষে পরপর দুটা ম্যাচে ড্র করার মধ্য দিয়ে দুই পয়েন্ট অর্জন করেছে বর্তমানে বারো রাউন্ডের ম্যাচ শেষে আর্জেন্টিনার অর্জন পঁচিশ পয়েন্ট তারা সবার উপরে অবস্থান করছে আর ব্রাজিলের অবস্থানটা পঞ্চম স্থানে তাদের অর্জন আঠারো পয়েন্ট হাতে এখনও ছয়টা করে ম্যাচ বাকি আছে দুই দলের দুই দল নয় শুধু দক্ষিণ আমেরিকার যে দলগুলো রয়েছে দশ দলের অংশগ্রহণে যে টুর্নামেন্ট হয় প্রত্যেকটা দলেরই কিন্তু এখনও ছয়টা করে ম্যাচ বাকি আছে সেই ছয়টা ম্যাচের যাত্রাটা শুরু হবে নতুন বছরের মার্চ থেকে নতুন বছরের মার্চে ফিফার নতুন উইন্ডোতে ম্যাচগুলো শুরু হবে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো প্রশ্ন হলো এখনও দু বিশ্বকাপের মূল পর্বে টিকিট পেতে কয়টা করে পয়েন্টের প্রয়োজন ব্রাজিল এবং আর্জেন্টিনার তারা সুবিধাজনক অবস্থানে আছে এক কথায় যদি বলতে হয় তাহলে আর্জেন্টিনা অবশ্যই সুবিধাজনক অবস্থানে আছে তারা পয়েন্ট টেবিলে বর্তমানে সবার উপরে অবস্থান করছে আর্জেন্টিনার এখন বিশ্বকাপের মূল পর্বে টিকিট পেতে আর কেবল মাত্র দুটা পয়েন্ট প্রয়োজন আটচল্লিশ দলের অংশগ্রহণে যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া দু বিশ্বকাপে সরাসরি দক্ষিণ আমেরিকা থেকে অংশ নেবে ছয়টা দল র্যাঙ্কিংয়ে পয়েন্ট টেবিলে সপ্তম দল খেলবে ইন্টার কনফেডারেশন প্লে অফ সেখান থেকে জিততে পারলে সপ্তম দলও উঠতে পারবে বিশ্বকাপে অর্থাৎ দু হাজার বিশ্বকাপের মূল পর্বে সরাসরি খেলবে ছয়টা দল ছয়টা দলের একটা দল হতে হলে আর্জেন্টিনাকে আরো দুটা পয়েন্টের প্রয়োজন অর্থাৎ সাতাশ পয়েন্ট প্রয়োজন প্রত্যেকটা দলের সাতাশ পয়েন্ট করে লাগবে তবেই বিশ্বকাপের মূল পর্বে যেতে পারবে আর্জেন্টিনার বর্তমানে পঁচিশ পয়েন্ট রয়েছে আর একটা ম্যাচে জিততে পারলে কিংবা দুটা ড্র ছয় ম্যাচ থেকে দুটা ড্র কিংবা একটা ম্যাচে জিততে পারলে আর্জেন্টিনা বিশ্বকাপের মূল পর্বে চলে যাবে অন্যদিকে ব্রাজিলের জন্য এখনো পথটা বেশ কঠিন ব্রাজিল আঠারো পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে পয়েন্ট টেবিলে ব্রাজিলের দরকার এখন পর্যন্ত ব্রাজিলের সাত পয়েন্ট আরও প্রয়োজন অর্থাৎ দুটা ম্যাচে তিনটা ম্যাচে ব্রাজিলে জিততে হবে ছয় ম্যাচ থেকে তিনটা ম্যাচেই কিন্তু ব্রাজিলকে জিততে হবে তবেই ব্রাজিল বিশ্বকাপের মূল পর্বে টিকিট সরাসরি পাবে সেটা যদি না হয় সেক্ষেত্রে ব্রাজিলকে ইন্টার কনফেডারেশন প্লে অফও খেলতে হতে পারে সেটা আসলে ব্রাজিলের পরবর্তী ম্যাচগুলোতে আমরা দেখতে পাবো ব্রাজিল এই জায়গা থেকে ঘুরে দাঁড়াতে পারে কিনা অন্তত কমপক্ষে সাতাশ পয়েন্ট প্রয়োজন দলগুলোকে বিশ্বকাপের মূল পর্বে যেতে হলে তাই ব্রাজিলের পথটা এখনও বেশ কঠিন বাকি ছয় ম্যাচ থেকে কমপক্ষে তিনটা ম্যাচ জিততে হবে ব্রাজিলের তবেই তারা বিশ্বকাপে সরাসরি অংশ নিতে পারবে